দেখেন বন্ধুরা, আমাদের লাউ গাছে কত লাউ ধরছে। এই লাউ ডাঙ্গামটা যাইত নাই বলি আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। এই লাউ দিয়ে আজকে আপনাদের মাঝে ডাল রান্না করে শেয়ার করব। আপনারা তো লাউটা অনেক রকম রান্না করে খাইছেন, আজকে আমি যেভাবে রান্নাটা করব তা আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। এখন আমি লাউটা উঠে নিচ্ছি। এখন আমি এই লাউটা একটা ব্লেডের সাহায্যে কেটে নিব। দেখেন কত সুন্দর, এই লাউটা আরো বড় হবো, আরো মোটো হবো। এখনো কুচি আছে, দেখেন আরো অনেক লাউ ধরছে আমাদের বাগানে। এখন আমি রান্না করব। দেখেন বন্ধুরা, লাউটা কত সুন্দর, একদম কুচি। এই লাউটা অনেক বড় হয়, আরো মোটো হবো। আর এখানে নিচে মুসুর ডাল 200 গ্রামে ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করবো আজকে আমি। আপনারা তো ডাল দিয়ে অনেক রকম খাইছেন বা লাউ অনেক রকম খাইছেন, আজকে আমি যেভাবে রান্না করবো আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখেন বন্ধুরা, লাউটা দেখেন কত বড়, তা অনেক কষি আছে, এখনো বেশি হয় নাই। এখন আমি ছুলে নিব। আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। আর সচরাচর ডাল রান্না করলে এরকম করে কেটে নিলে ভালো হয়। এভাবে আমি সব লাউ কেটে নিব। আমার লাউ কাটা হয়েছে, এখন আমি ভালো করে ধুয়ে নিব। চুলায় আগুন জ্বালাই নিছি, এখন আমি কড়াইতে বসে দিলাম। কড়াইটা গরম হয়েছে, এখন দিব সরষের তেল। তেল গরম হয়েছে, এখন আমি ধুয়ে রাখা ডাল দিয়ে দিচ্ছি। ডাল আমি হালকা করে ভেজে নিব। ডাল আমি হালকা করে ভেজে নিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি লাউ। লাউ ডান করে ধুয়ে নিচ্ছি। আমি হালকা করে ভেজে নিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলদি পাউডার, যাতে কালারটা ভালো হয় তার জন্য হলদি পাউডারটা আমি দিয়ে দিচ্ছি। হলদি পাউডারটা দিলে দেখতেও খুব সুন্দর লাগে, খাইতেও টেস্টি হয়। আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিব জল। আমি ডাল রান্না করব, তার জন্য আমি জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। দেখেন আমার একটু জল হবো, যাতে লাউটা ঠিকঠাক মতন সিদ্ধ হয়। দেখেন বন্ধুরা, জলটা ফুটতে শুরু হয়েছে। এখন আমি কাঁচা লঙ্কা কুচি করে কাটিয়ে নিচ্ছি, এখন আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আপনারা ঝালের পরিমাণ বুঝে দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নিব ভালো করে। এখন আমি ঢাকনা তুলে দেখব। দেখেন কত সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে লাউ ডাল, সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আমি কুচি করা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি রসুন। এখন ভালো করে মিক্স করে নিব। এখন আমি এরকম একটা কাটা নিছি, ডাল কাটার গুলো হয় এটা দিয়ে এরকম করে আমি ডালটা ভালো করে ঘুটনা দিয়ে নিব। দেখেন কত সুন্দর ভাবে হইতেছে ঘুটনা দেওয়া, ঠিকঠাক মতন ঘুটনা দিয়ে নিছি। দেখেন কত সুন্দর গাঢ় হয়েছে, এখন আমি নামাই নিচ্ছি। কড়াই গরম হয়েছে, এখন দিব সরষের তেল। তেল গরম হয়েছে, এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা। এখন দিয়ে দিচ্ছি রসুন, থেতো করে নিছিলাম। রসুন আর জিরা হালকা লাল লাল করে ভেজে নিছি, এখন আমি সোমবার দিয়ে দিব। সোমবার দিচ্ছি, এখন আমি 2 মিনিট জাল করে নিব।
সোমবার দেয়া 2 মিনিট জাল করে নিছি এখন আমি নামাই নিব দেখেন বন্ধুরা কত সুন্দর গাঢ় হইছে আর ডালে কি রকম ভাবে সিদ্ধ হইছে তার সাথে লাউও একদম গলে গেছে গা সিদ্ধ হইয়া এরকম করে ডাল রান্না করে খাইলে খুব দারুণ লাগে বন্ধুরা ডাল আর লাউ দিয়ে রান্না করছি খাইতে খুব দারুণ টেস্টি লাগছে তার সাথে আছে আলু ভর্তা বড়া এরকম করে রান্না করে খাইলে খুব দারুণ টেস্টি লাগে আমি যেভাবে ডাল আর লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করছি আপনারা আমার মতন এরকম করে রান্না করে খাইয়ে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ